নমস্কার, সময় কলকাতায় সকলকে স্বাগত। টলি হলি বলে নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি রিম্পি। দিন কয়েক আগেই দক্ষিণ কলকাতার এক হাসপাতালে ভর্তি হয়েছিলেন নীলাঞ্জনা। শোনা গিয়েছিল ডিহাইড্রেশনের জেরে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন, কিন্তু এর মধ্যেই আবার সোশ্যাল মিডিয়ায় মন খারাপ করা পোস্ট দেন তিনি। তাতেই যেন জল্পনার আগুনে ঘৃতাহুতি পড়ে। যিশু সেনগুপ্ত ও নীলাঞ্জনার সুখের সংসার কি ভাঙন ধরেছে, এই প্রশ্নে তোলপাড় হয়েছে সোশ্যাল মিডিয়া। আর এতেই প্রতিক্রিয়া দিলেন রুদ্রনীল ঘোষ ও রাজশ্রী দে। যিশুর কাছের বন্ধু রুদ্রনীল ঘোষ জানান, এই গুঞ্জনে তার বিশ্বাস নেই। তবে জল্পনা যদি সত্যি হয় তাহলে অবশ্যই বন্ধু হিসেবে রুদ্রনীলও সমাধানের পথ খুঁজবেন। পরিচালক রাজশ্রী দে লেখে, এটা দেখার পর থেকে খুব কষ্ট পাচ্ছেন তিনি, সত্যি মন খারাপ হচ্ছে খুব। এই মানুষ দুজন দূর থেকে হলেও বড় কাছের ছিল ওনার। মিষ্টি মেয়ে রাজনন্দিনী পাল, সাধারণত তাকে মিষ্টি নায়িকা চরিত্রেই দেখা যায়। এবার রাজনন্দিনীকে দেখা গেল লাস্যময়ী রূপে। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েই সমালোচনার পাশাপাশি ট্রোলিং এর মুখে পড়লেন অভিনেত্রী। হঠাৎ এমন সাহসী রূপে কেন, এই বিষয়ে রাজনন্দিনী জানান, তার ম্যানেজারের কথায় সাজ নিয়ে সামান্য পরীক্ষা করেছেন মাত্র, বকুনি দিয়ে এই শ্যুটটা করিয়েছে। এটা নিয়ে আলাদা কোনো ভাবনা ছিল না, তার ম্যানেজার যেভাবে তাকে পরিচালনা করেছেন সেটাই করেছেন তিনি। সমালোচনার জবাব দিতে গিয়ে আরো বলেন, সমাজ মাধ্যমে ভিউজ পাওয়ার জন্য তিনি এই শ্যুট করেননি, ভালো লেগেছে তাই পোস্ট করেছেন। তার নিজের সমাজ মাধ্যম, যা খুশি তাই পোস্ট করতে পারে। ট্রোলিং নিয়ে অভিনেত্রী বলেন, এমনিতে খুব একটা পাত্তা দেয় না ট্রোলিং এ, খুব কমই পাল্টা উত্তর দেন। তবে সম্প্রতি এক ট্রোলারকে পাল্টা জবাব দিয়েছেন তিনি। অভিনেত্রী যোগ করেন, ট্রোলাররা ভাবেন তাদের কিছু বলার হয় না বলে ওরা যা খুশি তাই বলতে পারে। চলতি বছরের 19 জুলাই মুক্তি পেয়েছে ভিকি কৌশল অভিনীত ব্যাড নিউজ। যদিও ছবির নাম ব্যাড নিউজ হলেও ভিকির জীবনে গুড নিউজ বই নিয়ে এলো এই সিনেমা। ভাবছেন তো কেন এই কথা বলছি? আসলে ভিকির ক্যারিয়ারে এখনো পর্যন্ত যেসব ছবি সব থেকে বেশি ব্যবসা করেছে সেসব কিছুকে ছাড়িয়ে গিয়েছে এই ছবিটি। হ্যাঁ, ঠিকই ধরেছেন, এবছর ভিকি অভিনীত এই কমেডি ঘরানার ছবি ভিকির ক্যারিয়ারে সব থেকে সফলতম ছবি। ভিকি কৌশল তৃপ্তি দিমরি অভিনীত এই ছবিটি মুক্তি পেতেই প্রথম দিনেই আয় করলো 8.50 কোটি টাকা। এখনো পর্যন্ত ভিকির ক্যারিয়ারে সব থেকে বেশি আয় হওয়া ছিল দ্য সার্জিক্যাল স্ট্রাইক, যার আয় ছিল 8.20 কোটি টাকা। এবার সেসব কিছু ছাপিয়ে গেল আনন্দ তিওয়ারি পরিচালিত অ্যামি ভির, ভিকি কৌশল ও তৃপ্তি দিমরি অভিনীত করণ জোহরের ধর্মা প্রোডাকশন হাউস প্রযোজিত ছবি ব্যাড নিউজ। কিছুদিন আগেই মুক্তি পেয়েছিল ব্যাড নিউজ, কিন্তু ভিকি কৌশল তৃপ্তি দিমরি অভিনীত এই ছবিটি সেরম সাফল্য পেলেন না পরিচালক। ভিকি কৌশলের মতো অভিনেতাও চিত্রনাট্যের দুর্বলতাকে ঢাকতে পারলেন না। এর আগে করণ জোহরের প্রযোজনাতেই তৈরি হয়েছিল গুড নিউজ। অক্ষয় কুমার, দিলজিৎ দোসাঞ্জ, করিনা কাপুর, কিয়ারা অ্যাডভানি অভিনীত সেই ছবিতে শুক্রাণুর অদল বদলের ঘটনা দেখানো হয়েছে, এবার অতি গর্ভধারণ। কিন্তু নতুনত্ব কোথায়, চিত্রনাট্য যেন বড় তাড়াহুড়োই লেখা হয়েছে। তাতে আবার হোয়াটসঅ্যাপ স্পেশাল জোক রাখা হয়েছে যা শুনতে দর্শকদের ভালো লাগেনি। সব মিলিয়ে ভালো ফল দেয়নি ব্যাড নিউজ। বেশ কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় বচ্চন পরিবার ঘিরে নানা কথা বারবার শোনা যাচ্ছে। কখনো অভিষেক বচ্চনের সঙ্গে ঐশ্বর্য বচ্চনের সম্পর্ক, কখনো আবার ঐশ্বর্যর সঙ্গে জয়া বচ্চনের সম্পর্ক নিয়ে রটেছে নানা ধরনের খবর। কিন্তু কোনো কিছু স্পষ্ট নয় এখনো। এবার মুখ খুললেন অমিতাভ বচ্চন। ছেলের পোস্ট লাইক করার দুদিনের মাথায় কলম ধরলেন তিনি। বিগ বি লিখলেন, কঠিন কাজে ফেরা কঠিন, কিন্তু জীবন কখনো সহজ নয়। এ কথা দেখা মাত্রই এবার নানাজনের নানাপন।
নিজের সংসার প্রসঙ্গ তুলেই কি এই মন্তব্য করেছেন তিনি, উঠছে নানান ধরনের কথা। বিচ্ছেদের জল্পনা থাকলেও বচ্চন পরিবারের অন্দরমহলের সমীকরণ নিয়ে এখনও ধোঁয়াশা বর্তমান রয়েছে। মালাইকার সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর সুরা খানের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন আরবাজ খান। সদ্য দ্বিতীয় বিয়ে করেছেন তিনি। অন্যদিকে মালাইকা আরোরাও বেঁধেছিলেন নতুন ঘর অর্জুন কাপুরের হাত ধরে। তবে এবার প্রসঙ্গ আরবাজ ও মালাইকা পুত্র আরহানের। মায়ের সাথে ভালো সম্পর্ক আরহানের। সম্প্রতি মায়ের সাথে দেখা গেল আরহানকে। বিমানবন্দরে হাসি মুখে দুজনকে দেখা গেল। তবে এ বিষয় নিয়ে মুখ খোলেননি এই জুটি। ছেলের প্রসঙ্গে একাধিকবার একসাথে দেখা গেছে তাদের। আর আরবাজের দ্বিতীয় স্ত্রী সুরার সাথে খুব একটা বেশি দেখা যায় না আরহানকে। এই সময় মা ও ছেলেকে একসাথে দেখে জল্পনা তুলেছে নেট দুনিয়া। মারণ রোগ ক্যান্সার কেড়ে নিল একটা তরতাজা প্রাণ। মাত্র 20 বছর বয়সে জীবনের দৌড় শেষ হওয়ার আগেই থেমে গেল একটা প্রাণ। মারণ রোগ ক্যান্সারে কেড়ে নিল টি সিরিজের সহ মালিক কৃষাণ কুমারের মেয়ে তিশা। টি সিরিজের প্রয়াত প্রতিষ্ঠাতা ও চলচ্চিত্র নির্মাতা গুলশান কুমারের ছোট ভাই কৃষাণ কুমার, তারই মেয়ে তিশা। জানা যাচ্ছে বিগত কয়েক বছর ধরেই অসুস্থ ছিলেন তিশা। তবে পরিবারের মানুষ কিছুই বুঝতে পারছেন না। কুমার পরিবার সূত্রে জানা যাচ্ছে চিকিৎসার জন্য প্রথমে তিশাকে মুম্বাইয়ের হাসপাতালে ভর্তি করা হয়েছিল, তবে সেখানে কোনো লাভ হয়নি। এরপর তাকে জার্মানি নিয়ে যাওয়া হয়, তবে শেষ পর্যন্ত তাকে ফেরানো সম্ভব হলো না। জার্মানিতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিশা। টলি হলি বলি এখনকার মতো এই পর্যন্তই। নজর রাখুন সময় কলকাতার পর্দায়। সময় বলবে সময়ের কথা।